ক্রিকেট 2024 ওয়েমার নষ্ট, ওড়িশাতেই নিউজ 18 বাংলার খবরের শিলমোহর। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির রিপোর্ট পেশ করেছে সিবিআই, হাইকোর্টে প্রাথমিক দুর্নীতির রিপোর্ট পেশ, এবং সেই রিপোর্টে কুন্তল তাপসের একাধিক এজেন্টের নাম রয়েছে। আর তারই পাশাপাশি প্রাথমিকের নিয়োগ দুর্নীতির রিপোর্ট পেশ করেছে ইডিও, লিপস অ্যান্ড বাউন্স কর্তাদের 7.5 কোটি সম্পত্তি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, এই বিষয়ে বিস্তারিত বলবে। অর্ণব, তুমি যেমনটা বলছিলে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, তার অপরাধের দিকটা তদন্ত করছিল সিবিআই এবং মানি ট্রেল অর্থাৎ আর্থিক অপরাধের দিকটা তদন্ত করছিল ইডি। এবং এখানে সিবিআই এর সাথে আজ বিশদ রিপোর্ট পেশ হলো। কার্যত আমরা আগেই বলেছিলাম চূড়ান্ত পর্যায়ে সিবিআই তদন্ত করছে এবং সেখানে দুটো জিনিস, এক, গতকাল আমরা নিউজ মিডিয়ায় যে খবর দেখিয়েছিলাম যে ওয়েমার নষ্ট করা হয়েছে ওড়িশার বালেশ্বরের পেপার মিলে, এবং ওয়েমার নষ্ট করার পরে আমরা তথ্যকে দেখিয়েছিলাম, তারপরেও 871 জনের প্যানেল তৈরি করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের মেলের ভিত্তিতে। সেই প্যানেল তৈরি করেছিল এই সাতরায় কোম্পানি, যা প্রাথমিক শিক্ষা পর্ষদের কনফিডেন্সিয়াল সেকশন হিসেবে পরিচিত। আজকে সিবিআই রিপোর্ট দাখিল করতে সিবিআই কথা ইজলাস যেটা জানালো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা কার্যত মূলত এস বাসুরায় কোম্পানি থেকে সিকন্দি খাড়া করে এই নিয়োগ দুর্নীতি চালানো হয়েছে। এবং এই নিয়োগ দুর্নীতির সঙ্গে এস বাসুরায় কোম্পানি, যারা 2022 সাল পর্যন্ত একটা চার্টার্ড কোম্পানি হিসেবে পরিচিত ছিল, তাদের মাধ্যমে এই কাজগুলি, বেআইনি কাজগুলি করানো হয়েছে। এবং শুধু তাই নয়, বোর্ডের একাধিক কর্মী এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। তবে গতকাল আমরা বলেছিলাম 22 লক্ষ ওয়েমার, 268 কুইন্টাল ওয়েমার ওড়িশার বালেশ্বরে 2018 সালের 17 মার্চের মধ্যে, ফেব্রুয়ারি থেকে 17 মার্চ 2018 সেখানে পেপার মিলে কাঁচামাল সেগুলি নষ্ট করা হয়েছে। আজকে সিবিআই রিপোর্টে জানালো শুধু নষ্ট করা হয়েছে ওড়িশার বালেশ্বরে তাই নয়, ওই ওয়েমার গুলি নষ্ট করার কোন আইনসঙ্গত পদ্ধতিও মানা হয়নি। সে বাসুরায় কোম্পানি এই ওয়েমার নষ্টের কাজটি করেছে, ওদের অ্যাডহক কমিটির সিদ্ধান্ত মেনে ওই ওয়েমার নষ্ট করার আইনগত প্রক্রিয়াও সঠিক নয়, কারণ আমরা গতকালই বলেছিলাম কোন রকম ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়নি। উত্তর কলকাতার বিবেকানন্দ রোডের 14/3 এ আরকেভিটি এন্টারপ্রাইজ যে কোম্পানিকে এই বরাদ দেওয়া হয়েছিল, তাদেরকে ওয়ার্ক অর্ডার দেখাতে পারেনি সেই কোম্পানি। সিবিআই তদন্ত করতে গিয়ে সেই তথ্য সামনে এসছে, অর্থাৎ ওয়ার্ক অর্ডার ছাড়া ওয়েমার নষ্ট হয়ে গেল। এর পাশে কোম্পানি বোর্ডের অ্যাডহক কমিটির সিদ্ধান্ত মিলে করে দিল এই পুরো বিষয়টা বেআইনি কাজ, সিবিআই আজ আদালতে দাঁড়িয়ে জানালো। এবার অর্থাৎ এই ওয়েমার নষ্টের পর 22 লক্ষ ওয়েমার, প্রায় 268 কুইন্টাল 20 কেজি ওয়েমার 2014 সালের 22 লক্ষ পরীক্ষার্থী রাজ্যের বিভিন্ন গ্রামে পরীক্ষার্থীরা ছিলেন, সেই ওয়েমার 268 কুইন্টাল ওয়েমার নষ্ট করা হয়েছিল ওড়িশার বালেশ্বরের একটি পেপার মিলে। এই নষ্ট করার আইনগত প্রক্রিয়া মানা হয়নি, অর্থাৎ বেআইনি কাজ হয়েছে এই ওয়েমার নষ্ট করার প্রক্রিয়াটার মধ্য দিয়ে সিবিআই এজলাসে জানিয়ে জানালো এবং রিপোর্টে তারা দাখিল করলো। দুই, প্রভাবশালীদের তালিকা এবং একই সঙ্গে এজেন্টের তালিকা, আমরা বলেছিলাম 12 থেকে 13 জন বা 14 জন এরকম পাওয়া যাচ্ছে মূল এজেন্ট, যাদের মাধ্যমে বিভিন্ন সাব এজেন্টের মাধ্যমে মূল এজেন্টের কাছে টাকা আসতো এবং সেই টাকাটা প্রভাবশালী হয়ে চলে আসতো কলকাতায় একটা নির্দিষ্ট বা একটা ঠিকানায়। এই যে মূল এজেন্ট 12-14 তাদের থেকে চিহ্নিত করেছিল এবং সেই এজেন্টের তালিকা এবং প্রভাবশালীদের নামের তালিকা আজ মুখ্যমন্ত্রী খানের সিআই রিপোর্ট আকারে। বেশ বেশ, অর্ণব তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আরো একটি খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো। বিচারপতি সিনহার এজলাসে রিপোর্ট জমা সিবিআইয়ের, মুখ বন্ধ খামে রিপোর্ট জমা সিবিআইয়ের, রিপোর্ট খুলে দেখলেন বিচারপতি সিনহা। এস বসুরায় এন্ড কোম্পানিকে সামনে রেখে দুর্নীতির দাবি। আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব। অর্ণব আরো বিস্তারিত বলবে। অর্ণব, রিপোর্ট খুলে দেখলেন বিচারপতি এবং এস বসুরায় এন্ড কোম্পানিকে সামনে রেখে দুর্নীতির ছবিটা স্পষ্ট হচ্ছে। এবং প্রায় 42,949 শূন্যপদ ছিল গঠিত 2016 সালে নিয়োগ প্রক্রিয়া। সেই নিয়োগ প্রক্রিয়া কার্যত এস বাসুরায় কোম্পানিকে চিকন খাড়া করে কার্যত পুরো দুর্নীতিটাকে কন্ট্রোল করা হয়েছে এবং এই কন্ট্রোলের মধ্যে মানিক গ্রুপের যেমন ভূমিকা ছিল, একই সঙ্গে বোর্ডের একাধিক কর্মী যুক্ত ছিল। অর্থাৎ এস বাসুরায় কোম্পানি সেটা কার্যত চিকন্দি হিসেবে প্রাথমিক বোর্ডের এই বেআইনি নিয়োগে কাজ করেছে। যারা 2022 সাল পর্যন্ত একটা চার্টার্ড কোম্পানি হিসেবে খ্যাত, বসন্ত রায় রোডের এই তাদের অফিস ছিল, সেই কোম্পানিকে কেন ওয়েমার ইভ্যালুয়েশনের দায়িত্ব দেওয়া হলো 2014 সালের,
সিবিআই বলছে 2014 সালের 22 লক্ষ উইয়ামা দেওয়া হয়েছিল এই পাথরের কোম্পানিকে, তার কোনো টেন্ডার নেই। অর্থাৎ কোন রকম টেন্ডার দরপত্র ছাড়াই মৌখিক আলোচনা করে একটা কোম্পানিকে 22 লক্ষ উইয়ামার ভ্যালুয়েশনে কাজ করানো হচ্ছে। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের সংবিধান পরিবর্তন করে অর্থাৎ সিলেকশন কমিটির জায়গায় কনফিডেন্সিয়াল সেকশন তাদের প্যানেল তৈরি বা ওএমআর ক্ষেত্রে ইনিশিয়াল প্যানেল তৈরি করতে এই যে নতুন সংবিধানটা নিয়ে এলো গভর্নমেন্টের কাছে অনুমতি নিয়ে, সেখানে এই কনফিডেন্সিয়াল সেকশনের যে কাজটা দিল 2012-র যে ডেট তার দরপত্র আহ্বান করে কাজ দেওয়া হয়েছিল নির্বাচনী কোম্পানিকে, কিন্তু 2014-2022 লক্ষ ওএমআর ইভ্যালুয়েশনের কাজ দেওয়া হয়েছিল উইদাউট টেন্ডার, কোন টেন্ডার ছাড়াই। এই সম্পূর্ণ একটা মৌখিক আলাপ আলোচনার ভিত্তিতে কথার কথায় দিয়ে দিল একটা কোম্পানিকে কাজ 22 লক্ষ ওএমআর ইভ্যালুয়েশনের কাজ। এটাও একটা নিয়োগ দুর্নীতির অন্যতম পাঠ বলে সিবিআই আদালত উল্লেখ করলো। সব মিলিয়ে ওএম নষ্ট করা হচ্ছে সেটাও বেআইনি কাজ, এটাও বলা হলো সিবিআই এর তরফে। এবং এই 22 লক্ষ ওএমআর প্রায় 268 কুইন্টাল কুড়ি কেটি যা ওড়িশার বালেশ্বরের একটি পেপার মিলে নষ্ট করা হয়েছে, এই নষ্ট করার প্রক্রিয়াটাও আইনগত হয়নি সিবিআই দাবি করলে তাদের তদন্তে এই বিষয়টা সামনে এসছে। কারণ তিনটি কোম্পানির মাধ্যমে হাত বদল হয়ে 2014 টেটের 22 লক্ষ ওএমআর সেটা পৌঁছেছিল ওড়িশার বালেশ্বরে 2018 সালের 14 ফেব্রুয়ারি, এবং এই ওএমআরগুলি নষ্ট করার ক্ষেত্রে কোনো ওয়ার্ক অর্ডার ছিল না, এস পাশের কোম্পানি তারা কোনো ওয়ার্ক অর্ডার দেয়নি, এই ওয়ার্ক অর্ডার দেখাতে পারেনি সিবিআই তদন্তের সামনে, না এস পাশের কোম্পানি না যারা এই দায়িত্ব পেয়েছিল উত্তর কলকাতার ভিডিও কমান্ডারের অ্যাড্রেসে আর কে জিটি এন্টারপ্রাইজ। এবং শুধু তাই নয়, আরো চাঞ্চল্যকর খবর তুমি শুনলে অবাক হবে, এই যে বরাদ্দটা হয়েছে এই যে সার্টিফিকেশন হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন সিবিআই কে তদন্তের নির্দেশ দিলেন এই ওএমআর ডিস্ট্রাকশন নিয়ে, ওএমআর কোথায় গেল, আসল ওএমআর কোথায় গেল, 8ই জানুয়ারি 2022 তখন সার্টিফিকেট করা হচ্ছে, শংসাপত্র দেওয়া হচ্ছে এস বাসের কোম্পানির তরফে, তারা 2018 সালে সেগুলি নষ্ট করেছে। এখানেই সব থেকে বড় টুইস্ট, কারণ 2018 সালের 17ই মার্চের মধ্যে 22 লক্ষ ওএমআর 268 কুইন্টাল ওএমআর কেজি দরে বিক্রি করে ওড়িশার বালেশ্বরের পেপার মিলে সেটা নষ্ট করা হয়ে গেল, আর ঠিক তারপরে আরো 3 বার প্যানেল প্রস্তুত করা হলো কাদের মাধ্যমে, এর পাশের কোম্পানির মাধ্যমে। সিবিআই তদন্ত বলছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে বাই ইলেকট্রনিক মেল ইমেল মারফত নাম আসতো তাদের কাছে, তার কাছে এর পাশের কোম্পানির কাছে, এবং ওপেন কোর্টে সিবিআই এই রিপোর্টের স্যালিয়েন্ট ফিচার্স তারা জানিয়েছেন। মূলত যেটা তারা জানিয়েছেন সেটা হলো যে টেট 2014-তে যে কোম্পানির উপর দায়িত্ব ছিল ওএমআর শিট অ্যাসেসমেন্টের, সেই এস বাসুরায়ন কোম্পানিটি 2022 সাল পর্যন্ত সেটাই ছিল মূলত একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, সিএ ফার্ম। পরবর্তীতে সেই তারাই দায়িত্ব পায় এই টেট 2014-র ওএমআর শিট সেটি অ্যাসেসমেন্টের, এবং তারা এমনভাবে স্ক্যান করে যাতে এডিটেবল কপি রাখে, যে কোনো সময় এডিট করে দেওয়া যায়। তারা এই কোনা এক্সপ্রেসওয়ের উপরে সমস্ত কপিগুলো রেখেছিল, যারা আরটিআই অ্যাপ্লিকেশন করতো সেখান থেকে, যারা আনঅথরাইজ পার্সন গিয়ে সেখান থেকে কপি নিয়ে আসতো। ইভেন সিবিআইয়ের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে যারা পাস করেছে সাকসেসফুল ক্যান্ডিডেট তারাও আদৌ তাদের নাম্বার জানছে কি না সেই নিয়ে সন্দেহ আছে। সেই এস বাসুরায়ের কোম্পানি যেটি চার্টার্ড অ্যাকাউন্ট সিএ ফার্ম ছিল, সেই সিএ ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওএমআর শিট রেভলিউশন, এবং যে ডিসপোজাল করা হয়েছিল ওএমআর শিটগুলো সেই ডিসপোজালের ক্ষেত্রেও কোনো আইন মানা হয়নি, বিভিন্ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেগুলো কোনোটিই আইনগতভাবে বৈধ ছিল না। শুধু তাই নয়, আজকে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কোথায় কোথায় তদন্ত করেছে। সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে মহিদুল আনসারির বাড়িতে জাফিকুল ইসলাম, সজল কর, দেবরাজ চক্রবর্তী, বাপ্পাদিত্য দাশগুপ্ত, সৌরভ ঘোষ, এদের বাড়িতে তারা সব তদন্ত করেছে, এদের প্রিমিসেসগুলোতে তদন্ত করেছে। এবং শুধু তাই নয়, অয়নশীল যে মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যামের সঙ্গে যুক্ত, সে 121টি মিউনিসিপ্যালিটির মধ্যে 17টি মিউনিসিপ্যালিটিতে নিয়োগের সঙ্গে যুক্ত ছিল,
ফলে বোঝাই যাচ্ছে একদিকে ওই মার্কশিটের স্ক্যান কপি এমনভাবে রাখা হয়েছে সেটা এডিট করা যায়, এবং তারা এই যে যাদের দায়িত্ব দিল এই ওই মার্কশিটের মূল্যায়নের জন্য সেই দায়িত্বপূর্ণ সংস্থাটি আদৌ এই ওই মার্কশিটের মূল্যায়নের জন্য তারা ইকুইপ্টি নয়। একটা সিএ ফার্ম তাকে দায়িত্ব দেওয়া হলো উইদাউট এনি টেন্ডার, কোনো টেন্ডারই ফ্লোট করা হলো না। 2012 সালে একবার টেট কন্ডাক্ট করেছিল বলে 2014 সালে এসেও তাদেরই দায়িত্ব দিল। অর্থাৎ টেট 2014-তে যে স্ক্যান কপির নামে যে এডিটেবল কপি রাখা হয়েছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এই পুরো নিয়োগ প্রক্রিয়া টেট 2014 বাতিল হওয়া উচিত বলে আমরা মনে করছি, এবং যেহেতু এই এতগুলো দুর্নীতি হয়েছে, এত ধরনের দুর্নীতি করা হয়েছে, এবং প্রথম থেকে এই দুর্নীতি করা হয়েছে, দুর্নীতি ডিজাইন করা হয়েছে বলেই এই ধরনের সমস্ত বেআইনি কাজকর্ম করা হয়েছে বলে আমরা মনে করছি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মুখ বন্ধ খামে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই এবং ইডি, দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই তাদের রিপোর্ট জমা দিয়েছে আজ মুখ বন্ধ খামে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এবং দুপক্ষের রিপোর্ট থেকে উঠে এসেছে একাধিক উল্লেখযোগ্য বিষয়, জানবো বিস্তারিত। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিক্রম, মুখ বন্ধ খামে রিপোর্ট পেশ সিবিআই এবং ইডির, কি উঠে আসছে এই রিপোর্ট থেকে? দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজকে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে হিয়ারিং ছিল, যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই তরফ থেকে আলাদা আলাদাভাবে ডিটেল মুখবন্ধি রিপোর্ট দেওয়া হয়েছে। যেখানে প্রথমেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যখন এই রিপোর্ট সাবমিট করা হয়, তখন তাদের আইনজীবী যেটা সাবমিট করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, যে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার 8টি প্রপার্টি যার আনুমানিক মূল্য 7.5 কোটি টাকা, সেই 8টি প্রপার্টি তারা অ্যাটাচমেন্ট করেছেন, এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আদালতে দাবি করা হয়েছে। পাশাপাশি সেটা আদালতে ইডির তরফ থেকে দাবি করা হয় যে এই সংস্থায় বা এই প্রপার্টিগুলোতে কিন্তু প্রসিডস অফ ক্রাইম গিয়ে পৌঁছেছে, অর্থাৎ দুর্নীতির যে টাকা সেই দুর্নীতির টাকা গিয়ে পৌঁছেছে। আমার সঙ্গে রয়েছেন যিনি কোর্টরুমের মধ্যে উপস্থিত ছিলেন ফিরদৌস বাবু, তার সঙ্গে আমি কথা বলবো সরাসরি। আজকে আপনার কাছে প্রথমেই আমার যেটা জিজ্ঞাস্য, যে আদালতে ঠিক কী কী সাবমিশন হলো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কী বলা হলো, সিবিআই তরফ থেকে কী বলা হলো, পাশাপাশি বিচারপতিও কী বললেন? আজকে সিবিআই তরফ থেকে রিপোর্ট প্রথমে দাখিল করা হয়, এবং সিবিআই মূলত এই রিপোর্টের যেগুলো মূল দ্রষ্টব্য বিষয় সেগুলো আদালতের সামনে তারা রাখেন। মূলত তারা যেগুলো বলেন সেটা হচ্ছে টেট 2014-তে যে সংস্থা ওএমআরশিট মূল্যায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল সেই সংস্থাটি আদতে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, এবং উইদাউট এনি টেন্ডার সেই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং তারা এই যে ওএমআরশিটটা মূল্যায়নের জন্য তারা যে স্ক্যান কপি রাখেন সেই স্ক্যান কপিটি এডিটেবল কপি, অর্থাৎ যে কোনো সময় নাম্বার পরিবর্তন করে দেওয়া যাবে, এবং এই যে ওএমআরশিটের যে ফিজিক্যাল কপি রাখা হয়েছিল কোনা এক্সপ্রেসওয়ের কাছে এবং কোনা এক্সপ্রেসওয়ের উপরে, এবং একজন ব্যক্তি সে অথরাইজ ছিল না, যে যখন আরটিআই করতো সে গিয়ে সেখান থেকে নিয়ে কপি নিয়ে আসতো, 8000 আরটিআই, একদম 8000 আরটিআই যখন অ্যাপ্লিকেশন পড়ে সে যেত, সে ব্যক্তি অথরাইজ নয়, সে বোর্ডের দ্বারা অথরাইজ নয়, সে গিয়ে সেখান থেকে গিয়ে কপিটা নিয়ে আসতো, নিয়ে এসে দেওয়া হতো, সাপ্লাই করা হতো। শুধু তাই নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই যে ডিসপোজ করা হলো এই যে ওএমআরশিটের ফিজিক্যাল কপি, সেক্ষেত্রেও বেআইনি কাজকর্ম হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কথা আজকে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যে তদন্ত চলছে, তারা ইতিমধ্যে তদন্ত করেছে বেশ কিছু প্রিমিসেসে, বেশ কিছুজন ব্যক্তির প্রিমিসেসে, যেমন মহিদুল আনসারি, জাফিকুল ইসলাম, সজল কর, দেবরাজ চক্রবর্তী, বাপ্পাদিত্য দাশগুপ্ত, সৌরভ ঘোষ, এদের প্রিমিসেসে তারা এখনও পর্যন্ত তারা তদন্ত চালিয়েছে, এখনও তদন্ত চলছে। এবং যে মিউনিসিপ্যালিটি স্ক্যামের ক্ষেত্রে বলা হয়েছে যে 121টি মিউনিসিপ্যালিটি ক্ষেত্রে আসবো, তার পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারাও কিন্তু আজকে পৃথকভাবে একটি রিপোর্ট জমা দিয়েছে, এবং তাদের আইনজীবী আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু আজকে সাবমিশন করেছে। ঠিক কী হলো সেই সাবমিশন? তারা বলেছে যে প্রসিড অফ ক্রাইম সেটা 7.5 কোটি টাকা, 8টা প্রপার্টি তারা অ্যাটাচ করেছে আগামীকাল, সেই জন্য মহামান্য বিচারপতি, কারণ রিপোর্টটি তো পুরোটি প্লেস করা হয়নি, মহামান্য বিচারপতি প্রপার্টি অ্যাটাচ করা হয়েছে, সেটা রিপোর্টে আছে, আমি এই নিয়ে ফার্দার বলবো, তার কারণ কোন প্রপার্টি সেই ডিটেলস আদালতে তারা জানায়নি, ফলে এই নিয়ে আমি কোনো বক্তব্য রাখা উচিত নয়, রাখবো না। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো আজকে ইডির রিপোর্ট দাখিলের পরে আগামীকাল মহামান্য বিচারপতি ইডির ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার বা জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার যে কাউকে আদালতে ভার্চুয়াল মোডে উপস্থিত থাকতে বলেছেন, এবং যে কণ্ঠস্বর নমুনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে তাকেও ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলেছেন। সুজয় কৃষ্ণ ভদ্র রিলেটেড কেসে ঠিক বিচারপতি কি কি বললেন? আগামীকাল চিকিৎসক তিনি মানে ভার্চুয়াল মোডে উপস্থিত থাকবেন, তারপরে নিশ্চিতভাবে পরবর্তী কী পদক্ষেপ হয় সেটা জানতে পারবো।
এছাড়াও মানে যে নির্দেশ মিউনিসিপ্যালিটি স্ক্যামের ক্ষেত্রে মহামান্য বিচারপতি মানে সামনে যে সিবিআই যে রিপোর্ট দাখিল করেছেন সেখানে বলেছেন 121টি মিউনিসিপ্যালিটির মধ্যে 17টি মিউনিসিপ্যালিটি এই অয়নশীলের কোম্পানি তারা ওএমআর শিট সাপ্লাই করতো, তারাই মূল্যায়ন করতো এবং যা ইচ্ছা তাই করেছে। ফলে বুঝতেই পারা যাচ্ছে যে টেট 2014-তে পূর্ব পরিকল্পিত একটি দুর্নীতি করার জন্যই তারা এইভাবে সমস্ত বিষয়টি সাজিয়েছে এবং ওভারঅল একজন ব্যক্তি এই পুরোটি কন্ডাক্ট করেছে। আমরা বুঝতেই পারছি সেই একজন ব্যক্তি কে। আমরা নিশ্চিতভাবেই চাইব সিবিআই এবং ইডি উভয়ে যৌথতার সঙ্গে সেই ব্যক্তিকে দ্রুততার সঙ্গে এই তদন্তের রিপোর্টের ফলে আগামীকালও হিয়ারিং হবে। একদম আগামীকাল 3:30 সময় পরবর্তী শুনানি। একেবারে অনেক ধন্যবাদ ফিরদৌস বাবু আপনাকে। আমরা কথা বলছিলাম ফিরদৌস বাবুর সঙ্গে, যিনি এই মামলাতেই তিনি একজন পার্টি, এবং তার সঙ্গে সঙ্গে যেটা জানিয়ে রাখবো আজকের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী, তিনি কিন্তু সরাসরি আদালতে যে সাবমিশন করেছেন তারা যেটা বলছেন যে লিপসেন বাউন সংস্থার 8টি প্রপার্টি যার আনুমানিক মূল্য বাজার মূল্য 7.5 কোটি টাকা, সেই 8টি প্রপার্টি তারা বাজেয়াপ্ত করেছেন। তার কারণ তারা মনে করছেন যে এই প্রপার্টিগুলোতে প্রসিডস অফ ক্রাইম গিয়ে পৌঁছেছে, দুর্নীতির টাকা গিয়ে পৌঁছেছে, সেই কারণেই এই প্রপার্টিগুলোকে অ্যাটাচ করা হয়েছে। এমনটাই কিন্তু আজকে আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী দাবি করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা। তদন্তের প্রসেস প্রক্রিয়া এগুলো বলছে মানেই যে কনসার্ন এজেন্সির কথা ধ্রুব সত্য সেটা মনে করার কোনো কারণ নেই। কারণ এজেন্সি প্রথম দিকটায় এই ধরনের কিছু জামিন আটকানো, বাজেয়াপ্ত করা, অমুক করা, তমুক করা, এই ধরনের এমন একটা প্রচার, একটা মহল তৈরি করে যাতে একটা নেতিবাচক ধারণা তৈরি করা যায়। কিন্তু যত বিচার প্রক্রিয়ার প্রপার ট্রায়াল এগোতে থাকে কোর্টে, তাতে এগুলো ক্রমশ স্পষ্ট হতে থাকে। ফলে ইডি কি বলছে সেটাই ধ্রুব সত্য, এটা ভাবার কোনো কারণ নেই। আপনারা শুনলেন শাসক দলের বক্তব্য, অর্থাৎ আজকে যে মুখ বন্ধ খামের রিপোর্ট জমা পড়েছে যার কিছুটা অংশ বিচারপতি পড়েও শুনিয়েছেন, আর এর পাশাপাশি শাসক দলের যে বক্তব্য বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, এ রাজ্যে বিরোধী দলের তরফ থেকে কি বলা হচ্ছে, সৌমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন। সিবিআই তদন্ত করছে আদালতের নজরদারিতে, এখন লিপস অ্যান্ড বাউন্সের নিয়ে যে ধোঁয়াশা আছে এটা প্রত্যেক মানুষের জানা। লিপস অ্যান্ড বাউন্সের আড়ালে দুর্নীতি হয়েছে সেটা ছত্রে ছত্রে মানুষের সামনে এসেছে, যে সংবাদ মাধ্যমও প্রকাশ করেছে। এবং ওই সুজয়কৃষ্ণ ভদ্রর যে বয়ান, সুজয়কৃষ্ণ ভদ্রর যে শরীরী ভাষা, তার প্রথমে প্রেস কনফারেন্স, তারপরে অন্তরালে চলে গিয়ে SSKM হসপিটালে আত্মগোপন, এবং গুরুতর অসুস্থ না হয়েও আজকে যেখানে এত শয্যার অপ্রতুলতা আছে সেখানেও তিনি ভর্তি হয়ে আছেন, এটা তো সকলেরই জানা যে এই বিষয়ের মধ্যে স্বচ্ছতা নেই। এবার তার তদন্ত করেছে, যদি কিছু ভুল রিপোর্ট দিয়ে থাকে তৃণমূলের ভাষায়, সেটা যদি রাজনৈতিক প্রতিহিংসা হয় তাহলে আদালত সেটা বিচার করবে। তবে এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বললে এখন মানুষ হেঁচে উঠবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী। বিকাশবাবু, আপনি জানেন যে সিবিআই ইডি আজকে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছে আদালতে, তৃণমূলের বক্তব্য যে যা এজেন্সি বলছে তা সত্য নয়, আবার বিজেপি বলছে যে হ্যাঁ এইটাই তদন্তই প্রমাণ করবে যে এজেন্ট কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে কোনো এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মতামত দেখুন। কোনো ব্যাপার নেই, একটা সংগঠিত অপরাধ হয়েছে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে লাঠে তোলবার পরিকল্পনা করে অপরাধ হয়েছে। আমরা আদালতে গিয়েছি স্বচ্ছ নিয়োগের দাবিতে, এবং সেই তার এই যে তদন্ত, সেই তদন্তে অনেক দুর্নীতি পর্দা একের পর এক উন্মোচিত হচ্ছে। অর্থাৎ এই ব্যাপারটাকে তদন্তটা বুঝিয়ে দেওয়ার একটা পরিকল্পনা হিসেবেই কিন্তু তৃণমূল বারবার বলছে এর পেছনে রাজনীতি আছে। এর পেছনে একটাই রাজনীতি, রাজনীতিটা আমরা করছি এবং করবো, তা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। গোটা প্রশাসনকে ব্যবহার করে শিক্ষা ক্ষেত্রে একটা দুর্নীতি ইতিপূর্বে কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। তদন্তকে আটকাবার জন্য তৃণমূল কংগ্রেস আপ্রাণ চেষ্টা করেছে এবং করছে, তদন্ত চললে পরে আসল সত্য প্রকাশিত হবে। এতে তদন্তকারী সংস্থা যদি সততার সঙ্গে কাজ করে, তাহলে যারা দুর্নীতি করেছে তারা ভয় পাবে না, তখন তাদেরকে বাঁচবার জন্য অনেক কথা বলতে হবে।